তো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভ এমসে। তো এই মুহূর্তে কিন্তু তোমরা যে ভিআর মেডিকেল, অর্থাৎ তোমাদের যে ভিআর ভেরিফিকেশান হবে এবং ডিআইবি হবে এবং মেডিকেল হবে, তো সম্পূর্ণ প্রসেসটা নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করছি। তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটা। কিন্তু যারা আবগারি মেন্স অর্থাৎ ইন্টারভিউ রেজাল্ট দিয়ে দিল, যাদের ভেরিফিকেশান অর্থাৎ ডিআইবি হবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং একইভাবে তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ দিচ্ছ এখন বর্তমানে, তাদের জন্য কিন্তু আগামীতে যে ভিআর মেডিকেল হবে সেটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা রয়েছো, যেসব প্রার্থীরা রয়েছে, তারা অবশ্যই ভিডিওটা দেখো। আমার বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলছি, তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের নিজস্ব যারা কাছের বন্ধু রয়েছে তারা ওদের কাছে অবশ্যই ভিডিওটা একবার শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। তো তোমরা দেখে নাও যে ভিআরের যে ফর্ম, ঠিক আছে, তো সেটার এখানে ভেরিফিকেশান রোল অর্থাৎ ভিআরের ফুল ফর্ম কী, ভেরিফিকেশান রোল। তো এইটার কিন্তু যে ফর্মটা হয় ঠিক এরকম দেখতে হয়, ফর্মটা কিন্তু এরকম দেখতে হয়। তোমাদের কিন্তু ভিআর ভেরিফিকেশান যে ফর্মটা সেটা কিন্তু তোমাদের কি দুখানা ফর্ম দেবে, ঠিক আছে, দুখানা ফর্মই তোমাদের ফিল আপ করতে হবে। এবং সেখানে কিন্তু কোনো রকম হোয়াইটনার, খুব ভালোভাবে শুনবে, কোনো রকম হোয়াইটনার কিন্তু তোমরা ইউজ করতে পারবে না, ঠিক আছে, কোনো রকম হোয়াইটনার তোমরা ইউজ করতে পারবে না। এবং কি পারবে না, তোমরা কিন্তু ডবল হ্যান্ড রাইটিং সেখানে ইউজ করতে পারবে না, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তোমরা কোনো রকম হোয়াইটনার ইউজ করতে পারবে না এবং কোনো রকম ডবল হ্যান্ড রাইটিং করতে পারবে না। আর তোমরা যে ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করবে তার আগে তোমার মাস্ট সেই ভেরিফিকেশান ফর্মটা হচ্ছে 2 থেকে 3 কপি তোমরা জেরক্স করে নেবে। কি বললাম, 2 থেকে 3 কপি জেরক্স করে নেবে, এবং জেরক্সে তোমরা প্রথমে প্র্যাকটিস করবে। বারবার বলছি, তোমরা জেরক্সে প্র্যাকটিস করবে, অনেক কিন্তু ভুল হয়, তো সেই ভুলগুলো কিন্তু সংশোধন করবে। তোমরা কিন্তু এই ভেরিফিকেশান রোলটা অর্থাৎ ভিআর ফর্মটাকে তোমরা 2 থেকে 3 কপি ফর্ম ফিল আপ করবে এবং সেটা জেরক্স করে সেটার মধ্যে প্রথমে ফর্ম ফিল আপ করবে। তো এবার দেখে নাও ফর্ম ফিল আপটা কীভাবে করবে। তো এখানে তোমাদের যে পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি, সেই ছবি লাগবে এটা ফিল আপ করতে। তোমাদের এই যে ভেরিফিকেশান অর্থাৎ পুরো প্রসেসটা কমপ্লিট করতে তোমাদের 32 কপি মতো ফর্ম অর্থাৎ 32 কপি মতো তোমাদের যে ছবি, সেই ছবি তোমরা একবারে তুলে রাখবে, তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। অর্থাৎ পাসপোর্ট সাইজের কিছু তুললে আর 10টা মতো বা 7টা মতো তোমাদের কি একটুখানি যে স্ট্যাম্প সাইজ, ঠিক আছে, তো একটুখানি যে ছোটো পাসপোর্ট সাইজের থেকে একটু হালকা ছোটো আছে দেখবে, সেই সাইজের কিন্তু ছবি তোমরা নেবে। তোমরা এরকম 32 কপি তোমরা টোটাল ছবি করে রাখলে, তারপর দেখে নাও যে ভিআর ফর্মটা কীভাবে ফিল আপ করবে। তোমাদের এখানে কী রয়েছে দেখো, নেম ইন ফুল অর্থাৎ তোমাদের যে পুরো নাম, সেই পুরো নামটা কিন্তু তোমাদের লিখতে হবে। আর কী লিখতে হবে, সেটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে। হ্যাঁ, আর সব সময় তোমাদের বারবার বলছি, কোনো রকম কালো কালি ইউজ হবে না, শুধুমাত্র ব্লু কালি কিন্তু সেখানে তোমাদের ইউজ করতে পারবে। তোমাদের যে ভিআর ফর্ম সেটা কিন্তু ব্লু কালি, তোমাদের আশেপাশে কালো কালি রাখবেই না, কোনো কালি রাখবে না, শুধু ব্লু। তো এইখানে দেখো, তোমাদের যদি দেখে নাও যে ভিআর ফর্মটা তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবে। তো এখানে দেখে নাও কী রয়েছে, নেম ইন ফুল অর্থাৎ তোমাদের কিন্তু ব্লক লেটার লিখতে হবে। আর তোমরা তো ব্লু কালিতে লিখবে, তোমাদের চারপাশে কিন্তু শুধু ব্লু কালি থাকবে, কোনো রকম অন্য কালি তোমরা ইউজ করবে না এবং টাচও করবে না, আর হোয়াইটনার তো তোমরা ইউজ করতে পারবেই না। তো তোমাদের কিন্তু এটা সারনেম রয়েছে আর নেম রয়েছে, ভুলেও কিন্তু এখানে তোমরা নেম লিখে দিও না, এখানে তোমরা সারনেম লিখে দিও না, এরকম কিন্তু ভুল মানে না হওয়ার কোনো সম্ভাবনা নেই, হতেই পারে, তোমরা কিন্তু এরকম ভুল করবে না। তার জন্য আমি বলছি যে ভিআর ফর্মটা কিন্তু তোমরা জেরক্স করে নেবে, এবং জেরক্সে কিন্তু তোমরা সেই ফর্ম ফিল আপটা ফিল আপ করবে প্রথমে। তো এখানে কিন্তু ধরে নাও, সাপোজ আমি একটা নাম বলছি অমিত হালদার, তো এখানে তোমাদের কী হবে, হালদার হবে, আর এখানে কিন্তু তোমাদের অমিত হবে, আর সেটা কিন্তু পুরোটা ব্লক লেটারে হবে। তারপরে দেখে নাও কী রয়েছে, 2 নম্বর পয়েন্টে কী রয়েছে, তোমরা এটা খাতায় নোট করে নিও, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। আর তোমাদের যে পিডিএফটা, ভিআরের পিডিএফটা আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, এবং সেইটা কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে ফর্ম ফিল আপ করবে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হবে। তো দেখে নাও এখানে কী রয়েছে, দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড দ্য সার্ভিস অ্যাপ্লাইড ফর, এইখানে তোমরা কী লিখবে, দ্য কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022, এইসব কোনো সাল লিখবে না। তোমরা কী করছো, জাস্ট কনস্টেবল কোন রাজ্যের জন্য, ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের জন্য, তাহলে এটা পুরো ব্লক লেটারে কী লিখবে, দ্য কনস্টেবল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, তো দ্য কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, জাস্ট লিখবে দ্য কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, জাস্ট এইগুলো লিখবে। তোমাদের ওখানে 2020, 2022 কিচ্ছু লেখার দরকার নেই, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কী লিখবে, দ্য পোস্ট
অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গলটা ফুল ফর্মে লিখবে, ওয়েস্ট বেঙ্গল, কোনো রকম শর্ট ফর্ম তোমরা এখানে ইউজ করবে না। ডিস্ট্রিক্ট লিখবে, পুরো ডিস্ট্রিক্ট লিখবে, পিন লিখবে, পিআইএন পিন লিখবে, পোস্ট অফিস পুরো ফুল ফর্মে লিখবে, ঠিক আছে? তো কোনো রকম শর্ট ফর্ম লিখবে না। তাহলে এটা কি লিখবে? দ্য পোস্ট ইন কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। কোনো সালটাল কোনো ডেট টেট কিছু দেওয়ার দরকার নেই। তারপর কি রয়েছে দেখে নাও, তিন নম্বর পয়েন্টটা, প্রেজেন্ট অ্যাড্রেস ফুল ফর্মে লিখবে। প্রেজেন্ট অ্যাড্রেস দেখো এখানে লিখেছে ভিলেজ, VILL লিখবে না, ভিলেজ পুরোটা লিখবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, হাউস নাম্বার, হাউস নাম্বার না থাকলে লিখবে না, স্ট্রিট লাগলে লিখবে না, এন এরিয়া পিন লিখবে। কি লিখবে? ফুল ফর্ম লিখবে, ভিলেজ দিয়ে দাগ দিয়ে একটা ছোট্ট দাগ দিয়ে কি লিখবে, তোমাদের ভিলেজের নাম লিখবে, পোস্ট অফিস লিখবে, তার পুরো নাম লিখবে। এই বক্সের মধ্যেই কিন্তু ধরাতে হবে, বারবার বলছি এই বক্সের মধ্যে ধরাতে হবে। এই ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্মটা তোমাদের যতদিন সার্ভিস আছে, তোমরা যে 60 বছর সার্ভিস করবে, সেই 60 বছর সার্ভিসের জন্য কিন্তু এই ফর্মটা কিন্তু তুমি যেখানে যেখানে যাবে, ধরো তুমি ব্যারাকপুরে ট্রেনিং করছো, হ্যাঁ, সেই ব্যারাকপুরে কিন্তু তোমাদের এই ফর্মটা থাকবে। তুমি সেখান থেকে তুমি শিলিগুড়িতে পোস্টিং হলো, তোমার শিলিগুড়িতে তোমার কাছে এখানে পোস্টিং হয়ে যাবে। দুটো ফর্ম ফিল আপ করবে, একটা ফর্ম সবসময় ভবনী ভবনে থাকবে, অর্থাৎ হেডকোয়ার্টারে থাকবে, আর একটা ফর্ম তুমি যেখানে যাবে তোমার সাথে সাথে সেই অফিসিয়ালভাবে সেটাও সেখানে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্লিয়ারভাবে লিখতে হবে, বারবার তোমাদের আমি বলছি। তো এখানে কিন্তু ফুল অ্যাড্রেসটা তোমাদের লিখবে, ফুল অ্যাড্রেস। পাঁচ নম্বরটাও কিন্তু তোমাদের কি, যদি এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে কি প্রেজেন্ট অ্যাড্রেস, আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম থাকে, পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি সেম থাকে, তাহলে কি লিখবে এখানে কিন্তু, ডু এরকম দাগ দেবে না, ভুলেও এরকম দাগ দেবে না। তোমাদের এইখানে যা লিখবে এইখানেও তোমাদের ডবল করে আবার লিখতে হবে। কি বলছি, এইখানেও যদি সেম হয়, দুটো অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে দুটো অ্যাড্রেসগুলো সেম ডিটো লিখবে, ফুল লিখবে, কোনো ডু হবে না, কোনো সেম হবে না, সেম অ্যাপ দ্য অ্যাবোভ, সেম অ্যাপ দ্য বিলো, এসব কিচ্ছু হবে না। তোমাদের যা লিখতে হবে পুরো লিখতে হবে এবং টোটাল ফুল ভাষা লিখতে হবে। আর যদি চেঞ্জ হয়, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস একরকম আছে, পার্মানেন্ট অ্যাড্রেস একরকম আছে, তাহলে দুটো আলাদা লিখবে। আর কোনো রকম যদি কোয়েরি থাকে তোমাদের, যদি এই ফর্ম ফিল আপে যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের জন্য কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দেবো। তারপরে দেখে নাও চারের বি কী রয়েছে, ন্যাশনালিটি, এটা কী লিখবে, ইন্ডিয়ান লিখবে। প্রতিটা শব্দ কিন্তু তোমাদের ক্যাপিটালে লিখতে হবে, ইন্ডিয়ান লিখবে। তারপর দেখে নাও সি নম্বর কী রয়েছে, ইফ অরিজিনালি এ রেসিডেন্ট অফ পাকিস্তান বাংলাদেশ, দ্য ফুল অ্যাড্রেস ইন দ্য ডোমিনিয়ন অ্যান্ড দ্য ডেট অফ দ্য মাইগ্রেশন টু ইন্ডিয়ান ইউনিয়ন। বলেছে তুমি যদি অন্য কোনো দেশে হয়ে থাকো, বাংলাদেশ বা পাকিস্তানে হয়ে থাকো, তাহলে কী লিখবে, তাহলে তার ডিটেলসটা এখানে দিতে বলেছে। তো আশা করি তোমাদের কেউই তোমরা বাংলাদেশ বা পাকিস্তানে কেউ নয়, তো এখানে লিখতে হবে কী লিখবে ভালো করে দেখে নাও, DES DOES ডাজ NOT নট অ্যারাইজ, ARISE অ্যারাইজ, ঠিক আছে? তো এইটা কিন্তু তোমরা লিখবে, ডাজ নট অ্যারাইজ, তোমরা সেখান থেকে কোনো রকম বিলং করো না, ভালো করে নোট করে নাও, ডাজ নট অ্যারাইজ। তারপর এখানে দেখে নাও কী রয়েছে, পাঁচ নম্বরটা কী রয়েছে, দ্য পার্টিকুলার অফ প্লেস হোয়ার ইউ হ্যাভ রেসিডেড ফর মোর দ্যান ওয়ান ইয়ার ডিউরিং দ্য প্রসিডিং 5 ইয়ার্স, ঠিক আছে? তো তোমাদের যেখানে রয়েছো তুমি, ঠিক আছে, যেখান থেকে তুমি যেই অ্যাড্রেসে রয়েছো সেই অ্যাড্রেস সম্পর্কে তোমাকে এখানে দিতে বলেছে। তো সেখান থেকে তুমি যেখানে তুমি কি 1 থেকে 5 বছরের মধ্যে যেখানে তুমি এখন বর্তমানে রয়েছো সেই অ্যাড্রেসটা তোমাকে দিতে বলেছে। তোমরা আশা করি তোমরা যেখানে রয়েছো সেখানে এখনও বর্তমানে রয়েছো, তো তোমাদের প্রত্যেকের জন্য এটা সেম হবে, যারা যেখানে জন্মগ্রহণ করেছে যেখানে পড়াশোনা করেছো তাদের জন্য। তো এখানে কি লিখবে, সিন্স SINCE সিন্স বার্থ BIRTH বার্থ, মানে তুমি জন্ম থেকে, জন্ম থেকে কী করছো, টু টু মানে কি এখন পর্যন্ত, টিল TILL টিল ডেট DAT ডেট, মানে আজকে ডেট পর্যন্ত তুমি, জন্ম থেকে আজকে ডেট পর্যন্ত তুমি এই অ্যাড্রেসেই রয়েছো। এখানে কি লিখবে, ভিলেজ লিখবে ফুল ফর্মে, ভিলেজ লিখলে, পোস্ট অফিস লিখলে, হ্যাঁ, PS লিখলে, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট লিখলে, তারপর পিন লিখলে, তারপর স্টেট লিখলে। এখানে ফুল অ্যাড্রেসটা তোমাদের আবার দিতে হবে। তোমাদের দেখো দুবার অ্যাড্রেস দিয়ে দিয়েছো, আবার অ্যাড্রেস দিচ্ছ, তোমাদের মোট 6 থেকে 7 বার তোমাদের অ্যাড্রেস কিন্তু দিতে হবে এই ফর্মে। তাহলে সিন্স বার্থ থেকে তোমার টিল ডেট পর্যন্ত এখানে দিলে, ফর্ম কোথা থেকে, তোমার সিন্স বার্থ, জন্মগ্রহণ থেকে টিল ডেট আজকে পর্যন্ত তোমাদের এই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো তোমাদের প্রথম পেজের কিন্তু এইটুকুনি রয়েছে, যে সারনেম রয়েছে, সারনেম নেম, তারপর কী দেখবে, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ,
তারপর তিন নম্বরে কী দেবে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দেবে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর দেবে সেটা যদি সেম হয় তাহলে সেম দেবে পারমানেন্ট অ্যাড্রেস, আর যদি আলাদা হয় তাহলে সেখানে আলাদা দেবে, কোনো ডু দেবে না, সেম অব দ্য অ্যাবোভ, সেম অব দ্য বিলো এগুলো কিচ্ছু দেবে না। ন্যাশনালিটি কী আছে, ন্যাশনালিটি দেবে ইন্ডিয়ান, তারপর অরিজিনালিটি যদি তুমি বাংলাদেশ বা পাকিস্তান হয়ে থাকো তাহলে এখানে কী দেবে তোমরা আশা করি কেউ নয়, তার জন্য প্রত্যেকের জন্য এখানে দেবে ডাজ নট অ্যারাইজ, তোমরা সেখান থেকে বিলং করো না, ডাজ নট অ্যারাইজ। তারপর পাঁচ নম্বরটা রয়েছে, দেখো তোমরা যেখানে তোমরা যে বাসস্থান সেখানে কী রয়েছে তোমাদের সিন্স, এটা হচ্ছে সিন্স বার্থ থেকে টিল ডেট, সিন্স বার্থ থেকে টিল ডেট, এবং যে অ্যাড্রেসটা সেখানে তুমি এই অ্যাড্রেসটা এখানে শো করবে, এবং প্রতিটা ক্যাপিটাল এবং ব্লু কালিতে হবে। তো দেখো ভিডিওটা একটু কিন্তু বড় হতে চলেছে, কারণ এটা তোমাদের ডিটেলসে বলতে হবে, আর ফর্মটা কিন্তু খুব একটা ছেলে খেলার ফর্ম না, এটা তোমাদের ভালোভাবেই ফিল আপ করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আর ভিডিওর পিডিএফটা আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং টেলিগ্রামে দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম লিঙ্কও দিয়ে আমাদের দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং সেটা তোমরা প্রিন্ট আউট করো, প্রিন্ট আউট করে বাড়িতে কিন্তু ফিল আপ করাটা শুরু করো, তোমাদের সত্যি এটা প্র্যাকটিসের দরকার। আমিও অনেকবার প্র্যাকটিস করেছিলাম, তার জন্য কিন্তু সঠিকটা করতে পেরেছি। তো এটা তোমাদের ওভার কনফিডেন্স নিও না যে তোমরা ভালোভাবে করতে পারবে, আর এটা কিন্তু খুবই জরুরি, তোমরা 60 বছর তোমাদের যে চাকরি আছে সেই চাকরির পর্যন্ত তোমাদের এটা কিন্তু থাকবে। তো চলো দুই নম্বর পেজে কী আছে, দু নম্বর পেজে দেখে নাও যে ফাদার্স নেম ইন ফুল, হ্যাঁ, উইথ অ্যালাইজ ইফ এনি। তো এইখানে কিন্তু তোমাদের হচ্ছে ফাদার্স নেমটা তোমাদের দিতে হবে। তারপর কী দিয়েছে যে ফাদার্সের যে ডেট মানে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, তোমার বাবা যদি যেখানে বর্তমান ধরো অন্য কোথাও রয়েছে তাহলে তাই সেই অ্যাড্রেসটা দিতে হবে, আর যদি সেম থাকে তোমার সঙ্গেই থাকে তাহলে কী লিখবে এখানে বাবার অ্যাড্রেসটা দেবে, তারপর সেই অ্যাড্রেসটা আবার টুকবে, হ্যাঁ, পারমানেন্ট অ্যাড্রেসটা, তাহলে দুটো অ্যাড্রেস কিন্তু এখানে আবার হচ্ছে এবং সেটা কিন্তু ফুল হবে। প্রফেশন যেটা করবে সেটা লিখবে, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি না থাকে তাহলে লিখবে না, যেটা কাজ করে বিজনেস থাকলে বিজনেস লিখবে, ফিশারম্যান লাগলে ফিশারম্যান লিখবে, লেবার থাকলে লেবার লিখবে, যা আছে তাই দেবে। আর এখানে দেখো কী রয়েছে যে প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, তো পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রফেশন, যদি কারোর বাবা মৃত হয়ে থাকে অর্থাৎ কারোর বাবা যদি মৃত অর্থাৎ মারা যায় তাহলে এখানে কী লিখবে নট অ্যাপ্লিকেবল, কী লিখবে নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, তাহলে এখানে তোমরা নট অ্যাপ্লিকেবল লিখবে, কারণ সেটা তোমাদের সে এই এর জন্য প্রযোজ্য নয়। তারপর ই নম্বরটা দেখো, যদি সার্ভিস করে থাকে তাহলে তার সার্ভিসের অফিসিয়াল অ্যাড্রেস এবং সেটার ডিটেলসটা দিতে হবে, আর যদি না থাকে তাহলে লিখবে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে, যদি সার্ভিস করে না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল, আর যদি কোনো লেবার থাকে তাহলে সেখানেও তোমার নট অ্যাপ্লিকেবল থাকবে, এটা তো তার জন্য কোনো সেখানকার কোনো কিছু তো অফিসিয়াল কোনো প্রুফ নেই, সেখানে তোমার দিতে হবে না। আর যদি গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে তাহলে তোমার অবশ্যই বুঝতে হবে সেখানে কী দিতে হবে, গভর্নমেন্ট তার বাবার যে ডিটেলস সেই ডিটেলসটা অফিসিয়াল ডিটেলসটা এখানে কিন্তু দিতে হবে। তারপর দেখে নাও কী আছে, তো সাত নম্বরটা দেখো, সাত নম্বরটা কী রয়েছে ন্যাশনালিটি, অর্থাৎ ফাদারের ন্যাশনালিটি কী হবে ইন্ডিয়ান, মাদারটাও ইন্ডিয়ান হবে। হাজব্যান্ডের কী আছে, কোনো ছেলে যদি হাজব্যান্ড হয় তার সরি কোনো মেয়ের যদি তার হাজব্যান্ডের অ্যাড্রেসটা দিতে হয় তাহলে কী দেবে এখানে হচ্ছে তার হচ্ছে ন্যাশনালিটিটা দেবে, ওয়াইফ হলে তার ন্যাশনালিটিটা দেবে, আর যদি না থাকে তাহলে কী হবে ডাজ নট অ্যারাইজ, এখনও এটা হয়নি, তাই তো। আর প্লেস অফ বার্থ কী আছে, হাজব্যান্ড ধরো এখানে হচ্ছে ধরো কোনো একটা ছেলে সেটা ফর্ম ফিল আপটা করছে তাহলে এটা দেবে নট অ্যাপ্লিকেবল, আর ওয়াইফটা কী আছে, ওয়াইফটা কী হবে ডাজ নট অ্যারাইজ, তার স্ত্রী এখনও যার যদি না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল ডাজ নট অ্যারাইজ দেবে, আর যদি কোনো মেয়ে যদি এইটা ফর্ম ফিল আপটা করে তাহলে ওয়াইফটা কী দেবে ডাজ নট অর্থাৎ নট অ্যাপ্লিকেবল, তার জন্য এটা প্রযোজ্য নয়, আর হাজব্যান্ডটা কি ডাজ নট অ্যারাইজ মানে এখনও সেটা হয়নি। তারপর কী দিলে দেখে নাও, এখানে হচ্ছে এক্সাক্ট ডেট, পুরো সেম ডেট যেটা মাধ্যমিক পরীক্ষায় তোমাদের দিয়েছিলে বোর্ডের, সেই বোর্ডের ডেটটা কিন্তু এখানে দিতে হবে, ডেট মান্থ ইয়ার দিলে, দেওয়ার পর প্রেজেন্ট এজ ধরো সেটা তোমাকে কী দিতে হবে দিন দিতে হবে, কত ইয়ার দিতে হবে এবং দিন দিতে হবে এবং মান্থ দিতে হবে, ধরো 27 মাস অর্থাৎ 27 বছর, ঠিক আছে, 5 মাস 20 দিন তোমাকে এরকম দিতে হবে, 27th year 5 month 20 days দেওয়ার পরে এখানে কী দিলে এজ অফ ম্যাট্রিকুলেশন স্কুল ফাইনাল এক্সামিনেশন, তাহলে এখানে কী দেবে তোমরা মাধ্যমিক পরীক্ষা যে সালে দিয়েছিলে তোমাদের বয়স যত সাল হয়েছিল ধরো 14 বছর 8 মাস, তাই তো, 14 বছর 8 মাসে কেউ মাধ্যমিক দিয়েছিল, তাহলে 14 বছর 6 মাসের ওপরে যাদের হয়ে যাবে তারা কী দেবে 15 অর্থাৎ 15 ইয়ার্স অ্যাপ্রক্স, আর 14 বছর তারা 6 মাসের নিচে ধরো 5 মাস তাহলে কী দেবে 14 বছর মানে 14 ইয়ার্স অ্যাপ্রক্স,
হ্যাঁ, তাহলে এটা এরকম এখানে কিন্তু তোমাদের দিতে হবে। তারপর কী রয়েছে দেখো, এখানে 9 নম্বরটা কী বলেছে দেখো, প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট, স্টেট ইন হুইচ সিচুয়েটেড। প্লেস অফ বার্থ কী দেবে, ধরো কারো রানাঘাট হয়েছে, তাহলে এখানে রানাঘাট দেবে। তারপর নদিয়া দেবে, নদিয়া হচ্ছে ডিস্ট্রিক্ট এবং স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাহলে এরকম টোটাল দেবে। আবার এখানে দেখো ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট চেয়েছে, এখানে ডিস্ট্রিক্ট লিখলে নদিয়া আর এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাহলে এরকম ফর্ম কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো চলো তারপরে পেজটা, 3 নম্বর পেজটা দেখে নাও কী রয়েছে। দেখো 3 নম্বর পেজটা কিন্তু খুব ভাইটাল পেজ, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বরে এতে কী রয়েছে দেখো, স্টেট ইওর রিলিজিয়ান, তোমাদের যে ধর্ম সেটা কী লেবে, কেউ হিন্দু থাকলে হিন্দু লেবে, কেউ মুসলিম থাকলে মুসলিম লিখবে, তাহলে এটা কিন্তু তোমাদের হিন্দুজম বা মুসলিম। তারপর কী রয়েছে, আর ইউ এ মেম্বার অফ এ শিডিউল কাস্ট, শিডিউল টাইপ অফ ওবিসি, তোমাদের যদি এখানে শিডিউল কাস্ট থাকে তাহলে লিখবে, কী লিখবে, ইয়েস, YES, ইয়েস, হ্যাঁ, শিডিউল কাস্ট, শুধু SC কিন্তু লিখবে না, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা OBC। আর যদি না থাকে তাহলে কী লিখবে, এখানে যদি জেনারেল থাকে তাহলে জাস্ট জেনারেল লিখে দেবে, জেনারেল, ঠিক আছে, তো জাস্ট এখানে জেনারেল লিখে দেবে। তারপর যদি এখানে কী থাকে, ওয়েদার ম্যারিড অর আনম্যারিড, তাহলে এখানে যদি ম্যারিড থাকলে ম্যারিড লিখবে বা আনম্যারিড লিখবে, ঠিক আছে। তো তারপর এখানে লিখবে হচ্ছে তোমাদের যে একটা আইডেন্টিফিকেশান, যে মার্ক তোমাদের দেহের, যেটা তোমাদের ওপেন করতে পারবে, ইজিলি তুমি ওপেন করে দেখাতে পারবে। ধরে নাও তোমার হাতে রয়েছে বা কপালে রয়েছে বা মুখে রয়েছে বা থুতনিতে রয়েছে বা পায়ে রয়েছে, যেটা তোমরা ইজিলি শো করতে পারবে, তোমাদের কিন্তু এটা মেডিকেলে শো করতে হবে, খুব সাবধান, কিন্তু তোমাদের যে মেডিকেলের কিন্তু এই মার্কটা কিন্তু তোমাদের দেখবে। তো অবশ্যই তোমাদের এখানে কিন্তু একটা কাট অফ মার্ক কিন্তু তোমাদের দিতে হবে, ধরো এই কাট অফ মার্ক অন মাই রাইট হ্যান্ড বা এ কাট মার্ক অন মাই লেফট হ্যান্ড, তো এখানে কিন্তু সেই কাট অফ মার্কটা তোমাদের দিতে হবে এবং সেটা কিন্তু তোমাদের মেডিকেলে চেক করবে যে তুমি সেটা কি না। তারপর দেখে নাও 11 নম্বরে কী রয়েছে, নেম অফ স্কুল কলেজ উইথ ফুল অ্যাড্রেস, ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং অ্যান্ড এক্সামিনেশান পাস। কেউ ধরো মাধ্যমিক পাস করেছে, ধরো এখানে রয়েছে একটা স্কুলের নাম XYZ স্কুল এবং তার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে, এবং সেখানে ধরো সে ঢুকেছে কত, 2005 সালে, ফাইভে ঢুকেছে এবং সেটা 10 পর্যন্ত আছে, তাহলে 2014 সালে সে ধরো 2010 সালে সে 10 দিল, মানে মাধ্যমিক দিল, তাহলে এখানে লিখতে হবে মাধ্যমিক পাস, এখানে কী দিতে হবে, মাধ্যমিক পাস, ফুল ফর্মে লিখবে, এখানে হচ্ছে 2005, এখানে 2010, আর এখানে হচ্ছে XYZ একটা স্কুলের নাম, আর এটা হচ্ছে টোটাল অ্যাড্রেস। আর সেমভাবে দেবে একটা স্কুলের নাম, অ্যাড্রেস HS কত, 2011 থেকে 2012, এখানে হচ্ছে হায়ার সেকেন্ডারি ফার্স্ট। আবার যদি কারো গ্র্যাজুয়েশান থাকে তাহলে কী লিখবে, এখানে কিন্তু ডেট অফ লিভিং, ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং, এখানে কিন্তু তোমাদের দিতে হবে ডিটেলসটা। তারপরে এখানে তোমরা কী এক্সাম পাস করছো সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে, তো এটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস, অর্থাৎ ভালোভাবে তোমরা কিন্তু ফিল আপ করবে, এর বেসিসেই কিন্তু তোমাদের যে VR, সেই VRটা কিন্তু হবে, অর্থাৎ DIB ভেরিফিকেশনটা কিন্তু হবে। তারপর দেখে নাও এখানে কী রয়েছে, ইফ ইউ হ্যাভ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, গিভ ডিটেলস, তুমি যদি কী বলেছে, তুমি যদি কোনো রকম সরকারি চাকরি করে থাকো সেই সার্ভিসের ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। আর যদি তুমি সেই সার্ভিস করে না থাকো তাহলে এখানে কী দেবে, ডাস বড় করে লিখবে, DOES, ডাস, পুরো ঘরটা যেন ই হয়, নট, NOT, নট অ্যারাইজ, ARISE, ডাস নট অ্যারাইজ, এরকম সেম এরকমভাবে লিখে দেবে, যেন পুরো ঘরটা যেন ব্লক হয়ে যায়। তারপর কী আছে দেখে নাও, 13 নম্বরটা কী আছে, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, ডিটেইনড, কনভিক্টেড বাই এ কোর্ট অফ ল অফিস, অর্থাৎ তোমার নামে যদি কোনো কেস থাকে, তোমার নামে যদি কোনো রকম অভিযোগ থাকে, যদি তোমার নামে কোনো FIR থাকে, তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো এই বক্সটা বারবার বলছি, এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, এই বক্সটা কিন্তু খুব সাবধানে ফর্ম ফিল আপ করবে, কারণ এই বক্সটা কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট কলিং, অর্থাৎ আমি এখন ব্যারাকপুরে যে ট্রেনিং করছি, এইখানে কিন্তু তিনটে ছেলে তাদের নামে কেস থাকা সত্ত্বেও তারা এখানে নো দিয়ে দিয়েছিল, ঠিক আছে, তো নো দিয়ে দিয়েছিল, ফলে ওদের ট্রেনিংয়ের মাঝে রিসেন্টলি তাদের কিন্তু আবার বাড়ি পাঠিয়ে দিয়েছে, তাদের কেস মিটিয়ে আবার পরের ব্যাচে, অর্থাৎ তোমাদের সাথে কিন্তু তারা ট্রেনিং করবে, তোমরা দেখে নিও, SBSPতে যারা ট্রেনিং করতে আসবে তারা পাবে ওই তিনটে ছেলেকে, যদি ওরা কেসটা মিটাতে পারে। তো এইখানে তোমরা অরিজিনালটা দেবে, যদি ইয়েস হয় ইয়েস দেবে, আর যদি না থাকে তাহলে কী লিখবে, ডাজ নট অ্যারাইজ দেবে, ঠিক আছে। এটা ছিল কিন্তু তোমাদের 3 নম্বর পেজের কিন্তু ডিটেলস কিন্তু এটা রয়েছে।
তো 4 নম্বর পেজে দেখো এখানে কি রয়েছে, নেম উইথ অ্যাড্রেস অফ টু রেসপন্সিবল পার্সন অফ ইউর লোকালিটি অর টু রেফার্স টু হুম ইউ আর নোন, অর্থাৎ তোমাকে চেনে জানে এবং তোমার সম্পর্কে যারা ভালো কিছু বলবে, ঠিক আছে। তোমাদের শত্রু কেমন কারোর নাম এখানে দেবে না, এটা হচ্ছে ইনকোয়ারির জন্য। তুমি ছেলেটা কেমন সেটা যদি ডিআইবি চায় তো তাদের ফোন নাম্বার, তাদেরকে ফোন করে কিংবা তাদের কাছে গিয়ে তোমার ব্যাপারে শুনতে পারে। তো এরকমটা করে না, কিন্তু এটা তোমাদের দিতে হবে। ধরো এখানে কারোর নাম দিলে, এক্স একজনের নাম, তার মোবাইল নাম্বার দিলে এবং তার ফুল অ্যাড্রেস এখানে দিলে, ওয়াই একজনের নাম, তার ফোন নাম্বার দিলে এবং তার ফুল অ্যাড্রেস এখানে দিলে, ব্যাস হয়ে গেল তোমাদের ভিআরের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেল। এইটুকুনি তোমাদের ভিআরের ফর্ম। তারপরে দেখে নাও, এটা কিন্তু তোমাদের করতে হবে। তারপর এখানে কী আছে, ডেট দেবে, যে তারিখে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে সেই তারিখে ডেট দেবে এবং প্লেস দেবে। ধরো কারোর বাড়ি রানাঘাট বা কল্যাণী বা নদিয়া, যেখানে হবে সেই ডেট দেবে এবং তোমাদের এখানে ফুল সিগনেচার করতে হবে, ঠিক আছে। তো এখানে ফুল সিগনেচার করলে, করার পরে কী করবে, এই যে এটা আছে এটা তোমাদের গ্যাজেটেড অফিসার দিয়ে, ঠিক আছে। তো গ্যাজেটেড অফিসার দিয়ে কিন্তু তোমাদের এই ফুল ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এবং তোমাদের যে কী রয়েছে, তোমাদের তোমাদের যে ফটো রয়েছে সেই ফটোটাও কিন্তু অ্যাটেস্টেড করে লাগাতে হবে। বারবার বলছি, এটা কিন্তু তোমাদের গ্যাজেটেড অফিসার এবং তার যে সাইন রয়েছে এবং যে সিল রয়েছে সেই সিল মেরে কিন্তু তারা এটা ফর্ম ফিল আপ করে দেবে। এবং তোমাদের যে পিক রয়েছে অর্থাৎ ফটো রয়েছে সেই ফটোতেও কিন্তু তোমাদের গ্যাজেটেড যে স্ট্যাম্প সেই স্ট্যাম্প মারতে হবে এবং সিল করে তারা সিগনেচার করে দেবে। তো এটাই ছিল তোমাদের যে ভিআর, সেই ভিআর ফর্ম, অর্থাৎ ভিআর ফর্ম কিন্তু তোমাদের এইভাবে ফিল আপ করতে হবে। ফর্মটা কিন্তু তোমরা বারবার বলছি, তোমাদের ব্লু কালিতে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপটা খুব সাবধানে করবে, দুটো ফর্ম দেবে। তো এটাই ছিল আপডেট দেওয়ার। যারা আমাদের এই অ্যাচিএম চ্যানেলটি নতুন দিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য।